এখন আছি সাজেক কংলাক পাহাড়। এই পাহাড় থেকে এখন আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। মামা একটু নামেন, আমি একটু কথা বলে নিই, একটু পাহাড়টা ওই নেন, ভিডিও করেন। এই পাহাড়টি হচ্ছে সাজেক পাহাড়, সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়। আসসালামু আলাইকুম, আমরা আসছি সাজেক ভ্যালি রাঙামাটি। এই পাহাড়টি হচ্ছে সাজেকের সবচেয়ে উচ্চতম পাহাড়। আমি 2017 সালে এসেছিলাম, এখানে ছিল শুধু হাঁটার রাস্তা। তো এখন পাহাড়ের নিচ পর্যন্ত, মূল পাহাড়ের থেকে ধরেন আনুমানিক 50 ফিট বা 40 ফিট হবে, এই নিচেই বাইক রাখা যায় বা সিএনজি বা গাড়ি রাখা যায়। তো কষ্ট আগের চেয়ে এখন অনেক কম। 2017 সালে খুব কষ্ট ছিল এখানে আসা, প্রায় 5 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হতো আর কাঁচা রাস্তা ছিল। তো এখন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী এই রাস্তাগুলোকে ঢালাই করে দিয়েছে, পিচ ঢালাই করে দিয়েছে, যার কারণে মানুষের এখন অনেক আরামভাবে এখানে আসতে পারে এবং অনেক সুবিধা হয়েছে। এখন আমরা এই পাহাড়টি যাব জিরো পয়েন্টের দিকে, পাহাড় থেকে জিরো পয়েন্টের দিকে যাব। এইটুকু রাস্তা শুধু এমনিতে কাঁচা, তবে ঢালাইয়ের কাজ চলতেছে, এইটুকু ঢালাই হয়ে যাবে। আমরা যারা সাজেকে আসি, আসলে মেঘগুলোকে উপভোগ করার জন্যই আমরা আসি। এই মেঘগুলোকে পেতে হলে সকাল 5:30টার দিকে ঘুম থেকে উঠে দেখা যায় খুব হাতের কাছেই থাকে, আর যখন রোদ উঠে এই মেঘগুলোকে পাওয়া যায় না। এই যে আমরা যে ঢালটি নামতেছি, এটি একটি খাড়া ঢাল, খুব ঢালু রাস্তা, নিচের দিকে নামতেছি। এই যে সিএনজিগুলো আসতেছে, এখন মূল স্পট পর্যন্ত সিএনজি যায়। এই যে চাঁদের গাড়ি, আগে এই জায়গাতে এই স্থানটিতে কোনো গাড়ি আসতো না, পায়ে হেঁটে আসতে হতো। এখন এই ঢালাই করার কারণে, রাস্তা করার কারণে এখন এখানে দর্শনার্থী যারা সবাই আসতে পারে এবং বাইক ওইখানে রাখতে পারে। 2017 সালে যখন এসেছি তখন এই রাস্তাগুলো হলো মানে হাঁটার উপযোগী ছিল না, খুব কাদা ছিল, পায়ে হেঁটে আসতে হলে, এবং আমরা যখন এসেছিলাম তখন আসলে বৃষ্টির দিন ছিল না, তবুও এই রাস্তাগুলো কাদা ছিল। এই যে কিছু কিছু জায়গায় হচ্ছে এই পিচ ঢালাই ছাড়া এই নর্মাল লাল মাটি, তবে রাস্তার ঢালাই কাজ বিভিন্ন জায়গায় চলতেছে। আশা করি 2022 সালের মধ্যে এই ঢালাইয়ের কাজগুলো সম্ভবত সম্পূর্ণ হবে। এই হচ্ছে পাহাড়ের সবচেয়ে, এই দিকে নেন, এই হচ্ছে উচ্চতা, এবং আমরা যেখান থেকে নেমে আসছি তার ডাবল হচ্ছে কংলাক পাহাড়ের উচ্চতা।
হেল্প করছি। ওনার হাটে মানে বুকে নাকি একটু মানে ধরফর করে ব্যথার মতো অনুভব করতেছে, তো উনি আমাকে বাইক সিগন্যাল দিয়েছেন যে আমাকে একটু বাড়িটাকে একটু ডেকে দেওয়ার জন্য সাহায্য করছি আমার বাইকে করে। জিরো পয়েন্টে তাকে নামিয়ে দিব। ওনার সম্ভবত হাট একটু দুর্বল, উনি ঢালু রাস্তা পাহাড়ি রাস্তা থেকে দেখলে ওনার ভয় লাগে। বাইরে একটু প্যারাটা নেন মামা, একটু মুখটা নেন, ফেসটা সৌন্দর্যের লীলাভূমি সাজেক রাঙামাটি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্থান বান্দরবন আর হচ্ছে সাজেক। তবে সাজেকের চেয়ে বান্দরবনের স্পট অনেক বেশি। সাজেকের মূল স্পটই হচ্ছে এই একটাই, এখানে একটি ঝর্ণা আছে আর এই পাহাড় পর্বত, এছাড়া আর কিছুই নেই। মানুষ এখানে আসে মূলত এই মেঘগুলো দেখার জন্য। এই যে মেঘ, আমার সাইনবোর্ডটা নিয়ে একটু ভিডিও নেই। স্বাগতম সাজেক বিওপি মরিশা ব্যাটালিয়ন 27 বিজিবি। আমরা এই বাইকটিতে তিনজন চড়েছি, এখন বাধ্য হয়েই চড়তে হয়েছে। একজন দর্শনার্থী, উনি আমার কাছ থেকে একটু হেল্প চেয়েছেন যে তাকে একটু জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য, তো তাকে একটু হেল্প করার এর জন্যই তিনজন চড়া। এই হচ্ছে সাজেকের জিরো পয়েন্ট মামা, এইটাও নেন। জিরো পয়েন্টের ভিডিওটা নিয়ে আসেন, জিরো পয়েন্ট। আমরা আছি সাজেক জিরো পয়েন্ট। মাতবর কোথায়? এই হলো সাজেকের হেলিপ্যাড মামা, এটার উপর হচ্ছে সাজেকের হেলিপ্যাড সাইনবোর্ড। বাংলাদেশ সেনাবাহিনীর এইটা হচ্ছে হেলিপ্যাড স্থান, এখানে হেলিকপ্টার ল্যান্ড করে, এটার উপরেই হেলিপ্যাড।
মাতবর সুমন মাতবর খুব ক্ষুধা লেগেছে, শীঘ্রই খেতে হবে তাহলে। চলো আমরা এখন খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা হোটেলে যাব, আপনি ধুয়ে নাস্তা করব, তারপর 10টার স্কটে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হব। সবাই দৃশ্যগুলো দেখতে পারে, এই জন্যই আমার একটু আসতে যাওয়া। রোদ উঠতেছে যার কারণে মেঘগুলো কমতেছে। যারা সাজেক ট্যুরে আসতে যাচ্ছেন বা আসবেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনারা যারা আসবেন বৃহস্পতি শুক্র শনি এই দুই দিন বাদে আসবেন, এই দুই দিনে সাজেকে যারা এই হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করে তারা একটা সিন্ডিকেট। যেমন 2000 টাকার ভাড়া হয়ে যায় 6000 টাকা শুক্র শনি এবং বৃহস্পতিবার। আর যদি শুক্র শনি এই দুই দিন বাদে আসেন তাহলে আপনার নর্মালি ভাড়া পাবেন 1500 থেকে 2000 টাকার মধ্যে হোটেল ভাড়া, আপনার ডাবল বেডের। ডাবল বেডের একটি রুম আপনারা 1500 থেকে 2000 টাকার মধ্যেই পাওয়া সম্ভব, এবং মোটামুটি ভালো হোটেলে। হ্যাঁ, ভালো রিসোর্ট যেগুলো পরিবেশ একটু ভালো সেগুলি যদি একটু নিতে চান শুক্র শনি বাদে, সেক্ষেত্রে 2000 থেকে 2500 টাকা। আর যদি শুক্রবার অথবা শনিবার দিন আসেন তাহলে একটি রুমের ভাড়া আপনার ডাবল বেডের চারজন থাকা যায়, আপনার ভাড়া দিতে হবে ন্যূনতম 5000 থেকে 6000 টাকা। আপনারা যারা সাজেক আসবেন শুক্র এবং শনি এই দুই দিন বাদে আসবেন। এই যে আমরা যে রাস্তা দিতে যাচ্ছি এটা হচ্ছে সাজেকের যে ঝর্ণা, সেই ঝর্ণার রাস্তা, এই রাস্তাটি দিয়ে এই সাজেক ঝর্ণাতে যাওয়া যায়। আমরা ঝর্ণা পর্যন্ত যাব না, জাস্ট একটু সামনে থেকে ঘুরে আসবো। এটা হচ্ছে ঝর্ণায় যাওয়ার রাস্তা, তবে খুব দুর্গম, 1900 স্কোয়ার ফিট নিচে এই পাহাড়টি। এইটুকুই হচ্ছে ঝর্ণা, পায়ে এখন যেতে হবে পায়ে হেঁটে। এই যে এই সমস্ত রিসোর্টগুলিতে ভাড়া 2000 থেকে 2500 টাকা, তবে শুক্র শনি বাদে। যদি শুক্র শনিবার দিন আসেন এই সমস্ত রিসোর্ট বা হোটেলে, যদি হোটেল রেস্টুরেন্টগুলোতে, তাহলে ভাড়া গুনতে হবে ন্যূনতম 6000 থেকে 7000 টাকা। শুক্রবার ছাড়া যদি আসেন তাহলে ভাড়া 2000 থেকে 2500 টাকা। এবং এখানে খাবার দাবারের দাম একটু বেশি, সবাই ভেবে চিন্তেই আসবেন যারা আসবেন। এখন আমি আমার ভিডিওটি শেষ করবো, আমার সামনে আসেন। আজকের মতো আমার ভিডিওটি এখানে আমি শেষ করব, আমরা এখন নাস্তা করব। তো যারা সাজেকে আসবেন সময় নিয়ে আসবেন, আসবেন তাহলে ঘুরে মজা পাবেন আর দেখেও মজা পাবেন। বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে মানে আনন্দটা উপভোগ করতে পারেন, সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে। তো আসার সময় আপনারা খুব সতর্ক অবস্থায় আসবেন, রাস্তাগুলো হচ্ছে খুব উঁচু এবং খুব বিপজ্জনক, এবং ঢালু রাস্তা। যারা বাইক নিয়ে আসবেন খুব সাবধানে আসবেন।
দুর্ঘটনা এড়িয়ে চলবেন, নিজেও দুর্ঘটনা ঘটাবেন না, অন্যকে দুর্ঘটনা ঘটতে দিবেন না, দুর্ঘটনা ঘটানোর জন্য কোনো সুযোগ দিবেন না। সতর্ক অবস্থায় বাইক নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।